আমরা কেন উদ্ভাবনী পরিকল্পনা প্রণয়ন করছি সেটাকে যাচাই বাছাই করে পরবর্তী পদক্ষেপ নিচ্ছি, ঠিক আছে? কিন্তু আমরা কিন্তু কন্টিনিউয়াসলি আমাদের যে কর্মকাণ্ড আছে সেটাকে কিন্তু আমরা হ্যাঁ সহজীকরণ করছি। কিন্তু আজকে এই যে এটার সাকসেস কিন্তু এটাই যে ওনারা আজকে বলার কারণে আপনারা এরকম একটা চিন্তা নিয়ে আসছেন, আপনি নিজে চিন্তা করেছেন যে না এটা তো এইভাবে সহজ করা যায়, এটারই হচ্ছে বিউটি সাকসেস এই প্রোগ্রামে আমি মনে করি। কিন্তু আমি মনে করি যে এই যে একটা চিন্তা করলাম বা একটা ই করলাম ধারণা দিলাম উনি যে ধাপগুলি করছেন, এটা শেয়ার একটা কমন শেয়ারিং প্ল্যাটফর্ম যদি থাকতো তাহলে হয়তো বা ওখান থেকেও আমরা কিছু নিতে পারতাম ধার করে। আবার আমাদের উদ্দেশ্য সবারই একই, সেবা সহজই করে। এনক্লোজারগুলো হচ্ছে ব্যাংক হিসাব বিবরণী 6 মাসের, তারপরে আছে এখানে পাসপোর্ট বা ইউটিলিটি বিলের কপি, প্রাথমিক বিনিয়োগের অর্থের উৎসের ঘোষণা অথবা প্রমাণ, সাথে আমরা আরো কিছু সংযোজন করেছি। এই কর্মশালায় গিয়ে যারা এই সেশনে অংশ নিতে পারল নাই বা যারা এখানে ছিলেন না তাদের তো এই কাজটা সম্পর্কে জানা আমরা কি ক্যাসকেডিং কর্মশালায় আছে। আপনি আমার অফিসে গিয়ে একটা ক্যাসকেডিং কর্মশালা করবেন। আমি একটু আগে কি বললাম অফিসের যে সদস্য তাদের মাঝে এই যে আপনি যে 5 দিনে যে নেতৃত্ব আমাদের সামনে আজকে উপস্থিত আছে তার মধ্যে আমাদের সর্বজন বাংলাদেশ আমরা কেউ চাই, আমরা চাই একটি সুন্দর বাংলাদেশ। আমাদের অনেক অর্জন আছে, মাননীয় প্রধানমন্ত্রী অনেক অর্জন করেছে, তার মানে আমার দেশের আমি মানুষকে লোন দিচ্ছি, আমি মানুষকে দলিল ফেরত দিই, আমি আমার উপযুক্ত গ্রাহক নির্বাচন করি, আমি এখনো বেতন দিই, কিন্তু আমি এখন যেভাবে দিচ্ছি এটা মানুষকে বেশি খুশি করে, মানুষ যেন হাসিটাকে চড়া করে না, মানুষ অনেক বেশি আমার জন্য অ্যাপ্রিসিয়েট করে না, মানুষ আমার কথা অনেক জায়গায় বলে বেড়ায় না, মানুষ আমার জন্য দোয়া তুলে দোয়া করে। যা আপনার মতো একটি ম্যানেজার আমাদের হাউস বিল্ডিং এ আরো 5 বছর আগে দরকার। আমি একই কাজ করবো, আমি লোনই দিব, কিন্তু এমন পদ্ধতিতে দিব মানুষজন আপনার জন্য দোয়া করে। আমাদের দিন কঠিন মুসিবতের সময় মানুষের এই যে আপনি হেসেল ফ্রি সার্ভিসে দিয়েছেন এটি হয়ে যেতে পারে আমার একটা মানুষের ভবিষ্যৎ। আমার বিশ্বাস যে আপনারা যে আজকে যা বলেছেন আপনারা যদি মনে করেন সেই জিনিসগুলো বিশ্বাস করেন আমরা অনেক দূর আগে নিতে পারবো। এবং অ্যাকচুয়ালি আমরা 2030 সালের মধ্যে হাউস বিল্ডিং একটা বেস্ট অর্গানাইজেশন এবং সার্ভিস অরিয়েন্টেড অর্গানাইজেশন।